হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে বলবো কী করে একটি তেলের মাধ্যমে খুব সহজেই তোমরা তোমাদের চুলকে লম্বা এবং ঘন করতে পারো। তো তার জন্য যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে চুলটাকে কিন্তু ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে চুলের মধ্যে কোনো জট বা জটা না থাকে। তাহলে কিন্তু তেলটা অ্যাপ্লাই করতে আমাদের একটু অসুবিধা হবে। তো ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে। তো চলো, আমার চুলে জট ছড়ানো হয়ে গেছে। তো এখন আমি দেখাবো যে কিভাবে আমরা তেলটা বানাবো। তো চলো তেলটা বানানো দেখে নিই। তো ফার্স্টে গ্যাসে একটা প্যান বসাতে হবে এবং তার মধ্যে আমরা কাঁচা কারি পাতা, তো সেটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে ভালো করে। তারপরে ওটি গ্যাস ওভেনে দিয়ে ভালো করে কিন্তু ওটাকে একটু নাড়াচাড়া করে একটু হালকা করে সেঁকে তুলতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার কারি পাতাটা অলমোস্ট একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তো আরেকটু ভাজবো, তারপরে এটাকে সেঁকে তুলে নেব। এবার আমি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দেবো। তো আমি পুরো কাজটাই সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু নারকেল তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারো। সর্ষের তেল আমাদের চুলের জন্য খুব ভালো হয়, চুল অনেক দ্রুত গতিতে বাড়ে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেও আমাদের চুলের জন্য খুব উপকারী, এতে চুলের গ্রোথ অনেক তাড়াতাড়ি বাড়ে এবং চুল অনেক ঘন হয়। তো কালো জিরেটা দেওয়ার পর আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম দুটোকে, এবং আগে থেকে শেখে রাখা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এই তিনটি জিনিসকে আমাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না পাতাগুলো লাল হয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নেব। তো তেলটা হয়ে গেলে আমাকে তেলটা ছেঁকে নিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে তেলটাকে ছেঁকে নিচ্ছি। তো আমার তেলটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমরা মাথায় অ্যাপ্লাই করব। তো তেলটাকে তোমরা এভাবে ইউজ করতে পারো। এভাবে ইউজ করলে কিন্তু চুলের যে বৃদ্ধি সেটা তিন গুণ বেশি হবে। তো তেলটাকে এভাবে ভালো করে দেওয়ার পর আমাদের লাস্ট স্টেপ হচ্ছে গিয়ে আমরা চুলটাকে ভালো করে বেঁধে নেব। তো বাঁধার জন্য তোমরা রাবার ব্যান্ড বা ক্লিপের ইউজ করতে পারো। তো চুলটাকে বাঁধতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, চুলটাকে কিন্তু টাইট নয়, অনেকটা হালকা করে তোমাদেরকে বাঁধতে হবে। তো হালকা করে হাই বান করে আমি এটাকে সিকিউর করে নিচ্ছি। এবার এটাকে এক ঘন্টার জন্য ছেড়ে দেবো, এক ঘন্টার পর ওয়াশ করব, তারপরে তোমাদেরকে রেজাল্ট আমি দেখাচ্ছি। হে গাইস, তো দিস ইজ ফাইনাল রেজাল্ট। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। আমাকে সাপোর্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।